হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। তো এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই আমি আপনাদেরকে সাথে নিয়ে আজকের আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলাটা করে এতটাই ঠান্ডা পড়ে যে সকাল থেকে যেন কাজের কোনো হাতই বসে না, সেই জন্য নিজের মতো করে টুকটুক করে কাজগুলো শেষ করে ফেলতে পারলে ভালো হয়। আর এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে যে ছেলেটারও শরীরটা ভালো নেই, দুদিন ধরে শুধু জ্বর সর্দি কাশি হয়েছে, ওই জন্য ভিডিওটা আর রেগুলার করতে পারছি না, ইরেগুলার হয়ে যাচ্ছি। আর এখনটা ইউটিউবে যে অবস্থা, ভিউজ একেবারেই ডাউন হয়ে গেছে, তো সেই জন্য একটা ধৈর্য শক্তিও হারিয়ে যাচ্ছে যে এত কষ্ট করে ভিডিও বানালাম, তারপরে যদি সেখানে ভিউজ এতটাই কম হয় তাহলে আমি 1 বছরের মধ্যে চ্যানেলটাকে গ্রো কীভাবে করব। তো তারপরে একদিন ভিডিও না দিলেও মনের মধ্যে যেমন কেন করতে থাকে যে আজকে আমি মনে হয় ভিডিওটা দিতে পারলাম না, আমার মনে হয় চ্যানেলের খুব একটা ক্ষতি হয়ে গেল। আর যে কোনো কাজকে একটু ভালোবেসে ধৈর্য ধরে করা উচিত, কারণ ধৈর্য শক্তি নিয়ে যদি কোনো কাজে নামা যায় সেটা দেরি হলেও সফলতা আসতে বাধ্য। তো স্নান টান করে চলে এসেছি, এবার একটু নিজের যত্ন নিয়ে নেব, কারণ শীতকাল নিজের যত্ন নেওয়াটাই মানে জরুরি, কারণ গরমকালের সময় নিজের দিকে না তাকালেও চলে, কিন্তু শীতকালে একটু যদি নিজের যত্ন না নিই তাহলে নিজেরই কষ্ট হবে, কারণ শীতকালে প্রচুর হাত পা টান ধরে। তো একটু ক্রিম লাগানো, এটাই নিজের যত্ন, আর তেমন বাড়তি কোনো কিছুই করি না, কারণ এইটুকু করেই নিজের জন্য আর সময় বের করতে পারি না, সেখানে আলাদাভাবে কোনো কেয়ার করতে গেলে তো আর সমস্ত কিছুই মনে হয় ঘরে উলট পালট হয়ে পড়ে থাকবে। স্নান করে আসার পরে যেন ঠান্ডাটা একটু কমে গেছে মনে হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে পরিমাণ ঠান্ডাটা লাগছিল সে পরিমাণ ঠান্ডাটা আর লাগছে না। এখন যেহেতু একটু রোদ বেরিয়ে গেছে মনে হচ্ছে ছাদের মধ্যে গিয়ে একটু বসে থাকলে তাহলে ভালো লাগবে। এখনও ছেলে ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি, আমি এবার একটু ছাদে চলে যাব, কারণ হাত পাগুলো প্রায় ঠান্ডা হয়ে আসছে। এই যে দেখুন, ছাদের এই রোদের মধ্যে আমার এই জামা কাপড়গুলো মেলতে আর গায়ের মধ্যে রোদ লাগাতে ভীষণ ভালো লাগে। শীতকালটা যেমন প্রিয় সেরকম মানে কষ্টও আছে, সমস্ত কিছুর ভালো খারাপটা আছে অবশ্যই, কিন্তু শীতকালে মনে হয় যেন কোনো কিছু কাজকর্ম না করে শুধুমাত্র চুপচাপ করে বসে থাকি, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। সেটা সম্ভব ছিল সেটা হচ্ছে বিয়ের আগে যখন মার কাছে থাকতাম, তখন মা তো কিছুই করতে দিত না, সে মজাটাই একটা আলাদা রকম ছিল। এখন একটা মানে নিজের জন্য শুধু ভাবলে হবে না, বাড়ির প্রত্যেকের জন্য ভাবতে হবে, একটা দায়িত্ব কর্তব্য এসে কাঁধে পড়েছে, তো সেটাকে অবশ্যই ফুলফিল করতে হবে। আর এখন তো শীতের সকাল, তো এই শীতের সকালে যে কীভাবে বেলাটা চলে যায় তো বোঝাই যায় না, অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য চটজলদি করে রান্নাটা আগে শেষ করে নেব। আসলে কি বলুন তো, বাড়ির প্রত্যেকটা গৃহিণীরই বেশিরভাগ সময় কিন্তু এই রান্নাঘরেই কাটে, তো আমারও সেই রকমই, দিনের বেশিরভাগ সময়টাই আমি এখানেই কাটাই, তো সেই জন্য আমার মনে হয় আমি আমার রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু যতটা সামর্থ্য অনুযায়ী এখন আমি আর নিজের জন্য কোনো কিছু না কেনাকাটা করে আমি রান্নাঘরে বা কিংবা ঘরের জন্য সমস্ত জিনিসপত্র কিনতে থাকি, সেটার মধ্যেও একটা আলাদা সুখ শান্তি ও আনন্দ থাকে। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, মাছের ঝোলের জন্য মশলাটাও কষিয়ে নিয়েছি, এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, তারপরে মাছটা ফুটে উঠলে মানে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব, তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেব। এখন যেন বিকেলবেলা হলে
3টে বাজলেই যেন মনে হয় সন্ধে নেমে আসছে, তো এতটাই এখন বেলা ছোটো হয়ে গেছে। আর 3টে বাজলেই তো রোদের কোনো তেজই থাকে না, আর 4টা 5টা মানেই একেবারেই অন্ধকার বাইরে, মাছের ঝোলটা হয়ে গেছে। আর এটা পুঁই শাকের যে ফল হয়, পুঁই ফল দিয়ে এটা রান্না করব, মাছের তেল আলু বেগুন দিয়ে। এটা কিন্তু খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। পিটুলিটা দিয়ে দিয়েছি, এবার লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে লো করে আমি এটাকে সেদ্ধ হতে দেব। এই তরকারিতে কোনো রকমের জল ব্যবহার করব না। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, এবার দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে জামা কাপড়গুলো যে ধুয়েছিলাম সেগুলো এবার ভাঁজ করে গুছিয়ে নেব, কারণ এখন যদি এই কাজটা না করি তাহলে রাত্রিবেলা সময় পাবো না। এখন খাওয়া দাওয়ার পরে একটু টাইম পেয়েছি, সমস্ত কাজকর্মগুলো শেষ করে ফেলেছি। তারপরে সন্ধ্যে দিতে যাওয়ার আগে আগে এগুলোকে একটু গুছিয়ে রেখে দিয়ে তারপরে যাব, কারণ দেখতেই পাচ্ছেন আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ও বিছানার উপর উঠেই লাফালাফি শুরু করে দিয়েছে। আর এখানে যদি আমি জামা কাপড়গুলোকে না গুছিয়ে ফেলে রেখে যাই তাহলে ও এগুলোকে নিয়ে ফেলে দেবে বা এগুলোর উপরেই নাচানাচি শুরু করে দেবে, সেই জন্য গুছিয়ে রেখে যাচ্ছি যাতে রাত্রেবেলা করে একটু সময়টা বেশি করে পাই। প্রত্যেকটা মানুষ চায় নিজের জন্য কিছুটা টাইম বের করতে, কিন্তু সেটা সমস্তটাই নির্ভর করে নিজের উপর, নিজে কীভাবে কাজকর্মগুলো বুদ্ধি খাটিয়ে করে নিজের জন্য সময় বের করবে সেটা সম্পূর্ণ তার উপরই নির্ভর করে। নিজের জন্য বা নিজেকে টাইম দেওয়া অবশ্যই উচিত, কারণ নিজে ভালো না থাকলে অপরকে কিছুতেই ভালো রাখা যাবে না। আর আমার তো সবসময় মনে হয় যে আমার যতই শরীর অসুস্থ হোক না কেন সে কষ্টটা আমি সহ্য করে নেব, কিন্তু আমার কিছু হলে আমার এই ছেলেটার কী হবে সেটাই আমার সারাক্ষণ চিন্তায় থাকি, কারণ ও হচ্ছে আমি ছাড়া যেন কিছুই চেনে না, কাউকেই চেনে না। ওর স্পেসিফিক কিছু কিছু সময় আছে, সেই সময়টাতে আমাকে চাই, যেমন সকালবেলা ঘুম থেকে উঠলে আর বিকেলে ঘুম থেকে উঠলে, ওই দুটো টাইমে আমাকে লাগবেই। আমি যেখানেই থাকি না কেন আমাকে এসেই ওকে ঘুম থেকে না তুললেই ও কিছুতেই ঘুম থেকে উঠবে না, ওকে যতই যেই ডাকুক যাই বলুক না কেন কিছুতেই সেই কথাগুলো শোনে না। জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছি, এবার রান্নাটা একটু গুছিয়ে নেব, ঠিক করে গুছাবো না, মানে যেটুকু একটু পারবো সেভাবেই গুছিয়ে নেব। একদিন ভেবেছি এই আলনার সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে আলনাটাকে ভালো করে মুছে আরও সুন্দর করে একটু গুছিয়ে রাখবো, কিন্তু সেই সময়টুকু আর করতে পারি না। দেখি একটু বেলাটা বড় হোক তখন না হয় এই কাজগুলো করব। আর এখন তো শীতকাল, শীতকাল মানে সমস্ত জামা কাপড় আরও বেশি করে হয়, সোয়েটার চাদর ছেলের আমার আমার হাজবেন্ডের এত জামা কাপড় হয় যে রাখার সত্যি জায়গা থাকে না। সেই জন্য এই ড্রয়ারটা কিনেছিলাম অনলাইনে, বেশ ভালো ড্রয়ারটা, ওখানেই সব ছোট ছোট জামা কাপড়গুলো রেখে দিয়েছি, নাহলে ছেলে তো সব কিছুই টানাটানি করতে থাকে, এটাকেও টানে, কিন্তু আমি একটু ওকে না বললে কথাটা শোনে যে টানবি না, ওর মধ্যে স্নেহ কাছে বেরিয়ে আসবে, ও সেই কথাটা শোনে। যাই হোক, জামা কাপড়গুলো এবার সুন্দর করে গুছিয়ে রাখা আমার হয়ে গেছে, এরপরে কাপড়টা চেঞ্জ করে আমি একেবারে ছাদে চলে এসেছি, কারণ এখান থেকে সন্ধ্যে দিয়েই চলে যাব। ছাদে এসে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের মতো তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি।
আপনাদের কাছে আবারও অনুরোধ জানাবো, আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, না হলে কিন্তু আমি আমার এই পথটাকে কখনো অতিক্রম করতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাইকে ধন্যবাদ।